প্রার্থিতা বাতিল ও বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে 561 আপিল, হেফাজত বিএনপির কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছেন আওয়ামী লীগ, নির্বাচনের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী, প্রযুক্তি শিক্ষায় নারীদের এগিয়ে আসার আহ্বান। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ, অসাধু ব্যবসায়ীদের দুষছেন ক্রেতারা। বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ। সন্ধ্যা 7:21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21ONLINE। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও বৈধতার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে জমা পড়েছে 561টি আপিল, শেষ দিনে জমা পড়েছে 130টি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আপিল ছিল হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়ে। এদিকে ডিসেম্বর মাসে বিএনপি ও হেফাজত ইসলামের কর্মসূচির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে কেউ নির্বাচনী প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তখন ব্যবস্থা নেবে কমিশন। দর্শক, শিউলি শবনমের এই প্রতিবেদনটির জন্য আমরা অপেক্ষা করছি। প্রার্থিতা ফেরানো ও বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিলের শেষ দিন। এদিন উল্লেখযোগ্য সংখ্যক হেভিওয়েট প্রার্থীর প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়ে আপিল করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। চট্টগ্রাম নয়ারি আরেকজন প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেলের এগেনস্টে আমি অ্যাপিলটা করেছি। অ্যাপিলটাতে যেটা হয়েছে, উনি মিথ্যা তথ্য এবং তথ্য গোপন করেছেন, সিআইবিতে ডিফল্টার হিসেবে চিহ্নিত করেছেন, এবং এই চিহ্নিত করা সত্ত্বেও তাকে ডিসি অফিস থেকে মানে রিটার্নিং অফিসার তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এই বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট কিছু ডকুমেন্টস আছে, এই জন্যই আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার আবেদিন খানের পক্ষে থেকে আপিল দায়ের করেছি। তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মোট 7 প্রার্থীর বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে শেষ দিনে। এছাড়া ঋণখেলাপি, ফৌজদারি মামলা, 1% সই সহ নানা কারণে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের শেষ দিনেও অব্যাহত ছিল প্রার্থিতা ফেরানোর লড়াই। কিছু কিছু জায়গায় ভোটার আইডি নাম্বার নেই আর হলো স্বাক্ষর নেই, এটা এক দেখানো হয়েছে, আর ব্যাংকের ঋণের কথা দেখানো হয়েছে। একটা 1% একটা সামান্য নথি অ্যাড না হওয়ার কারণে আমারটা আসলে বাতিল করেছে। জৈব চয়নের ভিত্তিতে যেটি করেছেন সেটি আসলে যথোপযুক্ত হয়নি, এবং এই বিষয়টি আমাকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আসতে বাধ্য করা হয়েছে। আপিল আবেদন গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। ডিসেম্বরে বিএনপির মানববন্ধন ও হেফাজত ইসলামের সমাবেশ কর্মসূচি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে জানিয়ে সচিব বলেন, কেউ নির্বাচনী প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তখন ব্যবস্থা নেবে ইসি। নির্বাচনী প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো কার্যক্রম অবশ্যই নির্বাচনী পরিপন্থী হিসাবে গণ্য হবে, সেক্ষেত্রে যে প্রচলিত বিধিবিধান আইন আছে সেটা সবার জন্য প্রযোজ্য হবে। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কার্যক্রম যা কিছু সব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কী পদক্ষেপ গ্রহণ করেছেন তারা আপনাদেরকে ব্রিফ করতে পারবেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দেশি বিদেশি চাপ থাকলেও আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠু নির্বাচনে অটল থাকবে আওয়ামী লীগ। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছে না আওয়ামী লীগ। মাহমুদ হাসানের প্রতিবেদন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিয়মিত মতবিনিময়। বিএনপি মানবাধিকার দিবস ঘিরে সারা দেশে কর্মসূচির নামে নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে হঠাৎ করে তারা আবার
কর্মসূচির নামে নাশকতা করার পরিকল্পনা করছে। ঐক্যবদ্ধভাবে এদের এই নাশকতা গুপ্ত হত্যা প্রতিরোধ করতে সতর্ক সজাগ থাকবেন। যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা 15 ও 21 আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, এসব নিয়ে আমরা বিচলিত নই। নির্বাচনের পরেও প্রধানমন্ত্রী আমাদের নেত্রী বলেছেন বিভিন্ন রকমের চাপ আসতে পারে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ নেই এবং বিদেশি চাপ থাকলেও যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এদের উপরই নিষেধাজ্ঞা আরো করা উচিত। নির্বাচনের পক্ষের শক্তিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যারা নির্বাচনের পক্ষের শক্তি, মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথকেয়ার এন্ড হসপিটাল ভোটের খবর। সিরাজগঞ্জের 6টি আসনে জমে উঠেছে ভোটের লড়াই। এবার আওয়ামী লীগ 3টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। সিরাজগঞ্জ 5 আসনে আব্দুল মোমিন মণ্ডলকে চ্যালেঞ্জ জানাতে জেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়ে মাঠে নেমেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মামুনও আছেন ভোটের মাঠে। প্রতিনিধি স্বপন মির্জার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চার লেনের সড়কে বদলে গেছে উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। উন্নয়নের মহাযজ্ঞে যমুনার উপর রেল সেতুটি দৃশ্যমান। 3টি অর্থনৈতিক অঞ্চলে ঘুরবে অর্থনীতির চাকা। এর বাইরেও ব্যাপক উন্নয়ন যজ্ঞে করতোয়া নদীর ওপর এই সেতু। একাধিক নতুন সড়কে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সরকারের ব্যাপক উন্নয়নের আলোচনা জেলার মানুষের মুখে মুখে। এ অবস্থায় আরও একটি নির্বাচন যখন সামনে, তখন ভোটের রাজনীতিও জমে উঠেছে সিরাজগঞ্জে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ব্রিজটা আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আজকে আমাদের এই বাংলাদেশ একটা মডেল হিসাবে সারা পৃথিবীতে পরিচিতি পাচ্ছে। আমরা এখন মানে 5 মিনিটের মধ্যে উল্লাপারে যেতে পারি, যখন তখন যেখানে সেখানে যেতে পারি, আমাদের আর নৌকার জন্য অপেক্ষা করতে হয় না। যারা উন্নয়ন করবে, আমি নতুন ভোটার হিসেবে তাদেরকেই বেছে নিব এবং আগামীতে আমি তাদেরকেই ভোট দিব। দেশের উন্নয়ন করবে, দেশকে ভালো চালাবে, তার পক্ষে জনগণ থাকবে। তবে হতাশা আছে নিত্যপণ্যের দর নিয়ে। বর্তমান সরকার খুব উন্নতমান করতেছে, কিন্তু মানে গরিব নাসারের লস হয়ে গেছে ভাই। দাম কমাল নেব, কিছু দাম কমালি আমরা সন্তুষ্ট। এবার জেলার 6 আসনের মধ্যে 3টিতেই প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। সিরাজগঞ্জ 2 আসনে ডাক্তার হাবিবে মিল্লাতের পরিবর্তে নৌকা পেয়েছেন জান্নাতারা হেনরি। 4-এ তানভীর ইমামের বদলে শফিকুল ইসলাম এবং 6-এ মেরিনা জাহান কবিতার জায়গায় তারই ভাই চয়ন ইসলাম আওয়ামী লীগের প্রার্থী। তবে সিরাজগঞ্জ 5 আসনে নিজ দলের প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলকে চ্যালেঞ্জ জানাতে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে ভোটে লড়বেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এ আসনেই প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাল মামুন। জেলা নেতৃত্ব বলছে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে। বিভিন্ন নির্বাচন এলাকা ইতিমধ্যেই আমরা অনেক জায়গায় আমরা ভর্তিও সভা করেছি, নেতাকর্মীদের সমন্বয় যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করতে পেরেছি এবং আমরা আশাবাদী আগামী নির্বাচনে 6টা আসনই আওয়ামী লীগ নৌকা প্রতীকে বিজয়ী হবে। তবে নির্বাচনের মাঠে নেই বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে অবশ্যই বিএনপি সিরাজগঞ্জের প্রতিটি সিটেই জয়লাভ করবে ইনশাআল্লাহ। জেলার 6টি আসনে 9 উপজেলায় ভোটার সংখ্যা 25,20,509 জন। এর মধ্যে পুরুষ 12,76,336 জন এবং নারী ভোটারের সংখ্যা 12,44,157। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।
দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হয়েছে আসনে আসনে। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি ঢাকা ১৮ আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। আপনি জানেন তো আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? সাধারণ জনগণ, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, যেরকম আজকে দেখেন এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, উত্তরবঙ্গে চার লেন, এই জায়গাগুলোর কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি ঘটেছে, যার কারণে আমার দেশের জনগণ অনেক উপকৃত হচ্ছে, আমরা অনেক উপকৃত হচ্ছি, যেই কারণে আমি আমার ভোটটা আওয়ামী লীগকে দেব। কেন বিএনপিকে ভোট দিবেন না? বিএনপির কাজটা কী? কাজ হচ্ছে নির্যাতন করা, কাজ কি লুটপাট করা, কাজ কি বিদেশি মডেলদেরকে নিয়ে এসে তারেক জিয়ার বাংলোতে রাখা, সে বলে মাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে, কেন সে দেশে আসতে পারে না? সে দেশে এসে মাকে নিয়ে তো বিদেশ যেতে পারে, সে তার ভিতরে সে যোগ্যতা নেই, সে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চিন্তা করে, যে ব্যক্তি নিজের মাকে দেখতে পারে না সে ব্যক্তি দেশকে কীভাবে দেখবে? আমাদের ইয়াং জেনারেশন যারা আছে গত 15 বছর হরতাল অবরোধ কী শব্দ এটা জানেই না, তাদের মধ্যে যদি সৎসাহস থাকে যে আমি ভালো কাজ করছি, আমি ভালো কাজ করব, আমি ক্ষমতা আসতে পারবো, তাহলে তারা অবশ্যই নির্বাচনে আসবে। তাদের তো গুপ্ত হামলা করে তো আর রাষ্ট্র ক্ষমতা আসার কোনো প্রয়োজন নেই। দেশে অবরোধ দিতেছে, বাসে আগুন দিচ্ছে, আমাদের যানবাহন অনেক ক্ষতি ঘটতেছে, আমরা এতে আতঙ্কিত। স্বাধীনতার বিপক্ষে শক্তিকে আমরা রুখে দিয়ে উন্নয়নের পক্ষে আমরা এবার ভোট দিব। আইসিটির যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের বেগাত ঘটাতে না চাইলে আওয়ামী লীগ সরকারকে আমরা আবার বাংলাদেশের শাসন হিসাবে দেখতে চাই। আগে আমরা যখন লাইন ধরে সেমিস্টার ফি অথবা কলেজের বেতন দিতাম, এখন আমরা সেটা খুব সহজেই ব্যাংকিং মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দিতে পারছি। এটা তো কখনো অন্য কোনো সরকারের আমলে আমরা দেখিনি, এই সরকারের আমলে আমরা দেখতে পাইছি। তারা উন্নয়নের রোল মডেল হিসাবে যা যা করণীয়, যা যা তারা বুঝছে তা তারা দেখিয়েছে। বিএনপি এই পর্যন্ত কত লোক মেরেছে আগুনে, আপনারা কিন্তু সাংবাদিক, দেশবাসী দেখেছে, যার যায় সে বোঝে। আজকে আমার ফ্যামিলি যদি একজন আগুনে মারা যেত তাহলে অগ্নি সন্ত্রাসের পক্ষে আমি না। বিএনপি আসলে নির্বাচনটা আসতে যাচ্ছে না, এরা যেটা চাচ্ছে, এরা চাচ্ছে বিদেশি কোনো শক্তি তাদেরকে ক্ষমতায় বসায় দিবে। আসলে বাংলাদেশ গণতন্ত্রের দেশ, এই দেশে এইটা মনে হয় না সম্ভব। অন্যান্য খবর, নারী পুরুষ উভয়কেই বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়ে দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন বেগম রোকেয়ার স্বপ্ন অনেকটাই পূরণ করেছে বাংলাদেশ। নারীর সুরক্ষা এবং সব ক্ষেত্রে অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান স্মরণীয় করে রাখতে এবং সমাজে অবদান রেখেছেন এমন নারীদের স্বীকৃতি দিতে 1995 সাল থেকে দেয়া হচ্ছে বেগম রোকেয়া পদক। বেগম রোকেয়া দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 5 কৃতি নারীকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। দেশে নারী ক্ষমতায়নে সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে অনেকখানি সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। পৃথিবীর অনেক উন্নত দেশ এখন পর্যন্ত সে দেশে কোনো সরকার মানে রাষ্ট্রপ্রধান তারা নারীকে নির্বাচন করতে পারে নাই। সব থেকে শক্তিশালী দেশে কিন্তু আজ পর্যন্ত নারী প্রেসিডেন্ট হয় নাই, আর নারী কন্টেস্ট করতে গেলে হেরে যায়, সেটা হলো বাস্তব কথা। কিন্তু আমাদের এই অঞ্চলে তা না, দক্ষিণ এশিয়া বা অন্যান্য দেশ এর দিক থেকে আমরা অনেক অগ্রগামী। নারীদের জন্য সব ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, মেয়েদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নারীদের ক্ষমতায়ন এটা খুবই দরকার, এবং যাতে পিতা সবসময় বলতেন, আমাদেরকে বলতেন, পড়াশোনা উৎসাহিত করতেন, এবং সাথে সাথে আরেকটা বলতেন যে অর্থনৈতিক স্বাবলম্বিতা, একটা মেয়ের জন্য অর্থনৈতিক স্বাবলম্বিতা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা এটাই চেষ্টা করি যে আমাদের নারীরাও স্বাবলম্বী হবে,
নিজের পায়ে দাঁড়াবে। নারী বান্ধব এই সরকার নারীদের সুরক্ষায় নানা আইন ও পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট দেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট জনশক্তি, আর তাই সব ধরনের বৈষম্য নিরসন করতে হবে। আমরা চাই যে আমাদের দেশের ছেলেমেয়েরা আরও লেখাপড়া শিখবে, তার শুধু লেখাপড়া শেখা না, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আগামী দিনের জন্য প্রস্তুত হবে। আমাদের দেশটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং 2041 সালের মধ্যে এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, এখানে নারী পুরুষ সকলেই সমানভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা, অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। তৃতীয় লিঙ্গ সহ সবার অধিকার নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে নারী নেতৃত্ব আজ প্রতিষ্ঠা পেয়েছে। বেগম রোকেয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ বাংলাদেশ করতে পেরেছে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম কমবে না। ক্রেতাদের অভিযোগ, ভারতের সিদ্ধান্তে অজুহাতে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। বছরে 10-12 লাখ টন পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ। এর 90% আমদানি হয় ভারত থেকে। গত বৃহস্পতিবার আগামী 31 মার্চ পর্যন্ত কোনো পেঁয়াজ রপ্তানি করবে না বলে সিদ্ধান্ত নেয় ভারত। এর প্রভাবে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার সকালেও পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 120-130 টাকায়, শনিবার তা বিক্রি হচ্ছে 200 টাকায়। ইন্ডিয়ান এলসিআই সেই আর কি আছে কি খিদেটা পিঠে, এমন সময় এলসিটা বন্ধ করল যে আপনার আছে কি একবারে পুরন পেঁয়াজ শেষ, নতুন পেঁয়াজ উঠতেমুই এই বৃষ্টির কারণে আছে গে যে পিছিয়ে গেল। ইন্ডিয়াতে সারা বাংলাদেশ চলে, ইন্ডিয়ান বন্ধ করে দিলেই মনে করেন পিস অটোমেটিক দাম বেড়ে যায়। এদিকে আগের আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 160 টাকায়, যা দুদিন আগে ছিল 100 টাকা। কম দামে কিনেন, পার্টিতে ব্যস্ত আছে, বেশি দামে ব্যস্ত আছে, আর তো আসবো না, এইসব করে ওরা ব্যস্ত আছে, দাম নিয়ে ব্যস্ত আছে। পার্টিতে যারা ইন্ডিয়া থেকে ইনপুট করে মাল আনে তারা হয়তো মাল বেশি দামে ব্যস্ত আছে, আমরা তো কিনতে বাধ্য হন নাকি, আমরা কিনে আবার মনে করো যে আমরা যেরকম কিনি ওই দামে বেশি। তবে বন্ধ হয়নি চীন থেকে আমদানি করা পেঁয়াজ, কিন্তু তারপরে 90 টাকা কেজির পেঁয়াজ এখন 130 টাকা। আসলে চায়না পেস্টে তো ওরকম চাহিদা মিটাই না বাংলাদেশে, ইন্ডিয়ানরা সংখ্যাগরিষ্ঠতা বেশি খায়, যেহেতু ইন্ডিয়ানরা বন্ধ হয়েছে তাহলে চায়না পেস্টের একটু চাপ পড়ছে, এই জন্য আর কি বৃদ্ধি। ভারত রপ্তানি বন্ধ করলেও সব ধরনের পেঁয়াজের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানতে পারছেন না ক্রেতারা। গতকালকে আমার দোকানে চাইছে 115 টাকা ইন্ডিয়ানরা, আর ওই আমার বাসার পাশে যে দোকান ওইটা চাই ওইটা চাইছে 150 টাকা গতকালকে, মানে আজকে 200 টাকা। 1000 টাকা ভাল্লা, দুই ভাল্লা লইছি মাত্র, যে জায়গা এক বস্তা এই জায়গাতে মাত্র দুই ভাল্লা লইছি, কী করবো, চালানো তো গুলাইতে হইব। 2 সপ্তাহের মধ্যেই বাজারে আসবে নতুন দেশি পেঁয়াজ, তখন দামও কমবে বলে আশা ব্যবসায়ীদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানি নয় দুর্নীতি বিরোধী দিবসে প্রেসিডেন্ট। বিদ্যুৎ খাতে অপচয় কমেছে 7%। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে দুদক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছেন, দুদকের ভেতরে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রকারীরা ছিল, এখনও রয়েছে, এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দিবস। 2007 সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি পালন করে আসছে দুর্নীতি দমন কমিশন। শিল্পকলা একাডেমিতে এ আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুর্নীতি দমন কমিশন একটি সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে কর্মসূচি নিয়ে কাজ করছে, নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালন করবেন। বক্তব্যে দুদকের সাবেক কমিশনার হিসেবে বিভিন্ন স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। জানান, সুদূর প্রসারী চক্রান্ত থেকে
কিভাবে বাঁচিয়েছেন পদ্মা সেতুকে। আমরা তাদেরকে নাকে খদ দিয়ে তাদেরকে বিদায় দিতে পেরেছি। দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা কতটা আর কতটা নির্ভরযোগ্য আমরা, সেটা কিন্তু বিশ্বব্যাপী প্রমাণিত হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে অ্যান্টি কারাপশন কমিশনে ষড়যন্ত্রকারীরা ছিল এবং এখনও আছে। দুর্নীতি বৈশ্বিক সমস্যা, তা মোকাবেলায় দুদক কর্মকর্তাদের নৈতিকতা বজায় রেখে কৌশলী হয়ে কাজের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। দুর্নীতি দমন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে নির্মোহ ও নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারলেই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সার্থক হবে। আপনারা বা আপনাদের কোনো ভুল পদক্ষেপে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয়। দলমতের ঊর্ধ্বে উঠে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করারও নির্দেশ দেন রাষ্ট্রপতি। আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। গত ১৪ বছরে বিদ্যুৎ খাতে সিস্টেম লস বা অপচয় কমেছে প্রায় ৭%, ব্যাপকভাবে বেড়েছে উৎপাদন ক্ষমতা। এই সময়ে দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে ১২৫টি। বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের শতভাগ মানুষ। ব্যাপক উন্নয়ন হয়েছে বিতরণ ব্যবস্থায়, বসেছে প্রিপেইড মিটারও। একুশে স্পেশালে বিদ্যুৎ খাত নিয়ে তৌহিদুর রহমানের দুই পর্বের রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। গত প্রায় দেড় যুগে বদলে গেছে দেশের বিদ্যুৎ খাত। লোডশেডিংয়ের সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে দেশের শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। শহর, গ্রাম, পাহাড় কিংবা চরাঞ্চল, বিদ্যুৎ সবখানে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, সব মিলে দেশের বিদ্যুতের গ্রাহক সংখ্যা এখন উন্নীত হয়েছে ৪৫৮ লাখে। ২০০৯ সালে ছিল ১৫৮ লাখ, অর্থাৎ গত প্রায় ১৪ বছরে গ্রাহক বেড়েছে ৩৫০ লাখ। যেখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে ১২ বছরও লেগেছে অতীতে, সেখানে ৩.৫ মাসে প্রথম বিদ্যুৎ কেন্দ্র আনা হয়। এবং এই ধারাবাহিকতায় বিগত ১৫ বছরে যেখানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল ৫০০০ মেগাওয়াটের কম, সেখানে আজকে সেটা ২৭,০০০ মেগাওয়াটের বেশি। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের মতো সেচ গ্রাহকও বেড়েছে অনেক। ২০০৯ সালে দেশে সেচ গ্রাহক ছিল ২,৩৪,০০০, আর ২০২৩ সালে এটি দ্বিগুণেরও বেশি বেড়ে ছাড়িয়েছে ৪,৭৩,০০০। এদিকে বিদ্যুৎ খাতে সিস্টেম লস বা অপচয় প্রায় অর্ধেকে নেমে এসেছে গত দেড় দশকে। ২০০৯ সালে সিস্টেম লস ছিল ১৪.৩৩%, যা এখন ৭.৬৫%। এটা সবার কাছে একটা মিরাকল যে বিশেষ করে যেখানে ১০৮ বছরে ৫০০০ মেগাওয়াট আর বাকি ১৩ বছরে ২০,০০০ মেগাওয়াট, তো সেটা কল্পনারই বাইরে আর কি। পিডিবি, আরবি, ডিপিডিসি, ডেস্কো সহ ৬টি বিতরণকারী কোম্পানি নিজস্ব গ্রাহকদের প্রিপেইড মিটারের আওতায় আনছে। গত জুন পর্যন্ত এইসব সংস্থা ৫৮,৬১,৫২৪ গ্রাহককে প্রিপেইড মিটার দিয়েছে। এদিকে গত দেড় দশকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় ৫ গুণ। ২০০৯ সালে দেশের বিদ্যুতের গড় উৎপাদন ছিল ৩,২৬৮ মেগাওয়াট, যা এখন উন্নীত হয়েছে প্রায় ১৬,০০০ মেগাওয়াটে। আমাদের উৎপাদনে আমরা যে একটা আনপ্রেসিডেন্টেড অভাবনীয় সাফল্য অর্জন করেছি, যেটা সারা বিশ্বব্যাপী কিন্তু মানুষ যে প্রশংসা করেছে, আমরা এখন যেটা কাজ করছি সেটা হলো যে মানসম্মত এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে। গ্যাস, তেল, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানি সহ সব মিলে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২০০৯ সালের চেয়ে বেড়েছে প্রায় ২৪,০০০ মেগাওয়াট। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবাধিকার বিষয়ে মন্তব্য বাস্তবসম্মত নয় বলে উল্লেখ করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান।
ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় সিদ্দিকুর রহমান আরও বলেন, তথ্য প্রযুক্তির অবাধ যোগাযোগের সুবাদে মানবাধিকার লঙ্ঘন সহ যে কোনো পরিস্থিতির চিত্র এখন সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আলোচনায় বক্তারা বলেন, ফিলিস্তিনের নির্বিচারে শিশু নারী সহ নিরীহ মানুষ হত্যার ঘটনায় জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র দাশার অবস্থান নিয়েছে। একই সময়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রের চক্রান্তের কারণে যুক্তরাষ্ট্র জাতিসংঘ বারবার অবাস্তব প্রতিবেদন দিচ্ছে। একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন প্রতিবেদন দেয়া অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন বক্তারা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে উর্দুভাষীদের পুনর্বাসনের ঘোষণা চায় বাংলাদেশে বসবাসরত আটকে পড়া পাকিস্তানি ও বিহারিরা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে উর্দুভাষীদের সংগঠন স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি SPGRC। এ সময় বিভিন্ন ক্যাম্পে বসবাসরতদের নানা দুর্ভোগের কথা তুলে ধরে নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে পুনর্বাসন সহ আট দফার দাবি উত্থাপন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি এম শওকত আলী বলেন, আওয়ামী লীগ সরকার উর্দুভাষীদের উন্নয়নে কাজ করছে, আশা করেন ভবিষ্যতেও তাদের পাশে থাকবে সরকার। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, আমাদের যত শীঘ্রই উনি 2015 সালে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তোমাদেরকে বিহারিদেরকে মোহাম্মদপুরকে কেরানীগঞ্জে এবং মিরপুরকে গাজীপুরে আমরা যেন পুনর্বাসন করব, সেটা বাস্তবায়ন করা হোক। এবার বিজয়ের মাসের খবর। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকাসহ সারা দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপদে নিজ দেশে ফিরতে যুগান্তকারী ভূমিকা রাখে মুক্তি ও মিত্র বাহিনী। চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি সেনারা যখন আরও নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে, তখন বিদেশিদের প্রাণ বাঁচাতে মানবিক উদাহরণ তৈরি করে বাংলার বীর মুক্তিযোদ্ধারা। আদিত্য মামুনের রিপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় গণহত্যা দেখেনি পৃথিবী। পাকিস্তানি সেনারা শুধু বাংলা ভূখণ্ড নিজেদের দখলে রেখে শোষণ করার জন্য খুন করে 30 লাখ মানুষ। দেশের জন্য এত বিপুল প্রাণত্যাগের মধ্যেও শত্রু সেনা ছাড়া কাউকে হত্যা করেনি বাঙালি, এমন মানবতার দৃষ্টান্ত বিরল। বিজয়ের দ্বারপ্রান্তে যখন মুক্তিযোদ্ধাদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা পাকিস্তানি জান্তা সরকারের সেনারা, তখন শুধু নিজ বাসভূমি নয় বহির্বিশ্বের নাগরিকদের প্রাণ বাঁচাতেও তৎপর ছিল মুক্তিযোদ্ধারা। বিদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য বিমানবন্দরে অবতরণের সুবিধা ছাড়া 2 দিন বোমা নিক্ষেপ থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নেওয়া হয়। মুজিবনগর সরকারের বিচক্ষণতা, দূরদর্শিতার ভেতর দিয়ে একটি যৌথ কমান্ড তৈরি হয়েছে এবং এক একটি মহকুমার পতন হতে শুরু করলাম, এবং পতন হতে হতে এমন হয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনী পেছাতে পেছাতে সকলেই এসে ঢাকা এবং ঢাকার আশপাশে এখানে এসে প্রায় অবরুদ্ধ পর্যায়ে চলে এল। শুধু তাই নয়, রণাঙ্গনে ধরা পড়া পাকিস্তানি সেনাদের যেন মুক্তিবাহিনীর হাতে সোপর্দ করা হয় তারও নির্দেশনা দিয়েছিল মুজিবনগর সরকার। তাদের অহংকার যে পৃথিবীর কোনো সেনাবাহিনী আমাদের পরাজিত করতে পারবে না, এই অহংকার নিয়েই তখনও তারা ছিলেন। কিন্তু একটি পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় যখন অনিবার্য হয়ে উঠল, আর কোনো পথ নেই, তখন তারা আত্মসমর্পণ করল। এদিকে 71 ডিসেম্বরের এই দিনে পাকিস্তানের পক্ষে চীন ও যুক্তরাষ্ট্রের প্রচারণার বিরুদ্ধে আন্তর্জাতিক কূটনৈতিক শক্তি বৃদ্ধির সিদ্ধান্তে একমত হয় বাংলাদেশ ভারত সরকার। হেনরি কিসিঞ্জার এবং নিক্সন, জেনারেল ফোর্ড, তারা সব ব্যাকফুটে যাচ্ছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন ভেটোর তীব্র নিন্দা, আরো জোরে সরে হামলা চালাচ্ছে ইসরায়েল। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21-এ সংবাদে।
নারী অগ্রযাত্রার অংশ হিসেবে আভিভা ফাইন্যান্স লিমিটেড উদ্বোধন করল আভিভা নাফিহা ইনভেস্টমেন্ট স্কিম। রাজধানীর মতিঝিলের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আভিভা নাফিহা স্কিমের আওতায় নারীরা বিশেষ ডিপোজিট ও বিনিয়োগের সুবিধা পাবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির উইমেন এন্টারপ্রেনিয়ার ডেভেলপমেন্টের প্রধান উম্মে হাবিবা ইভা। এ সময় উপস্থিত ছিলেন সিআরএম প্রধান মিধাত আজিজ এবং আইটি প্রধান মুর্শিদুল হক সাগর। অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন স্কিমের বিস্তারিত তুলে ধরেন আভিভা ফাইন্যান্স লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম মোস্তাফিদুজ্জামান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। প্রচলিত উপাদানের বাইরে মাছের শিঙাড়া আর ফিশ রোল তৈরি করছেন জয়পুরহাটের আক্কেলপুরের অনুকূল চন্দ্র। অভিনব এবং মজাদার এই খাবার খেতে ভিড় বাড়ছে তার দোকানে। জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। কলেজের অফিস সহকারী জালালপুর গ্রামের অনুকূল চন্দ্র, পাশের বটতলি বাজারে রয়েছে তার চা পেঁয়াজুর দোকান। সেখানে মাছের শিঙাড়া আর রোল বল বিক্রিতে বেড়ে গেছে আয় রোজগার। বাড়িতে খাবার তৈরিতে সহায়তা করেন অনুকূলের স্ত্রী সন্তানরাও, ভালো রোজগারে খুশি তারাও। 500 পিস সিঙ্গারা বানায়, 500 পিস ফিশবল বানায়, এটা দিয়ে এখন প্রচুর বাজার দিতে পারি না। মাছের এক লাখ করে বেচা কিনা ভালো হচ্ছে, আনন্দ হচ্ছি আমরা। অনেক দূর দূরান্ত থেকে খরিদ্দার আসতেছে এবং খাওয়া দাওয়ার পর খুব ভালো বলতেছে। মুখরোচক এই খাবার খেতে বিকেল থেকে রাত 11টা পর্যন্ত ভিড় লেগেই থাকে অনুকূলের দোকানে। দূর থেকেও অনেকে আসেন নতুন স্বাদ নিতে। অনেক নাম শুনেছি মাছের তৈরি বল এবং মাছের তৈরি সিঙ্গারার, তো সেই জন্য আমরা এসেছি। মাছের সিঙ্গারা হচ্ছে, ফিশবল হচ্ছে, আর অন্যান্য কিছু হচ্ছে, এখন খুব ভিড় জমিতেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে খাচ্ছে। এই জিনিসগুলো খুব সুস্বাদু এবং তৃপ্তিকর এবং খাবার উপযুক্ত। হ্যাঁ, আমরা নিম্ন দামে জিনিসগুলো খাবার পাচ্ছি। এই দোকান থেকে আমি পেঁয়াজি সিঙ্গারা এবং মাছের তৈরি রোল খাই। অনুকূলকে মাছ দিয়ে খাবার তৈরির এই প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি সংস্থা এসো। কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ফিশ বল, ফিশ সিঙ্গাড়া, ফিশ রোল ইত্যাদি পণ্য তৈরি করা হবে সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এর টেকনোলজিটা সরবরাহ করা হয়েছে। তাজা মাছের পাশাপাশি খাদ্য তালিকায় স্থান পাচ্ছে প্রক্রিয়াজাত মাছের পণ্য। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংবাদ শেষ করছি সফল নারী উদ্যোগের খবর জানিয়ে। গাইবান্ধার নকশি কাঁথা যাচ্ছে সুদূর জর্ডানেও। শেফালী বেগমের নেতৃত্বে তারই বাড়ির আঙিনায় নকশি কাঁথা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন পলাশবাড়ি উপজেলার উদয়সাগর মুন্সিপাড়া গ্রামের 300 নারী। সফল এই উদ্যোগের গল্প নিয়ে গাইবান্ধা প্রতিনিধি আফরোজুল উলার তথ্য ছবিতে, বাকিটা জানাচ্ছেন মাসুম আলিসা। উঠানে সারিবদ্ধভাবে বসা নারীদের সুই সুতার ফোড়ে নান্দনিক সব শিল্পকর্ম ফুটছে নকশি কাঁথায়। দারিদ্র জয়ের আকাঙ্ক্ষায় বিআরডিবির পল্লী উন্নয়ন নারী সমিতির মাধ্যমে নকশি কাঁথা তৈরির কাজ শেখেন উদয়সাগর মুন্সিপাড়া গ্রামের শেফালী বেগম। সেখান থেকে পাওয়া ঋণে গ্রামেরই আরও 5 নারীকে নিয়ে শুরু করেন কুটির শিল্পটির কাজ। ভালো মানের হওয়ায় দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে শেফালীদের তৈরি নকশি কাঁথা। উত্তরাঞ্চল সহ রাজধানীর নামি দামি দোকানে বিক্রি হচ্ছে সেগুলো। নিয়মিত অর্ডার পাচ্ছেন জর্ডান থেকেও। 250 লোকের মধ্যে সবাই নারীরা একখানে বসে কাজ করি। কাজ করার পরে আমার সংসারের অভাব দূর করতে পারছি। আমার সঙ্গে যারা কাজ করে সবার অভাব অনটন নাই আর এখন। চাহিদা বাড়ায় বিকশিত হয়েছে নকশি কাঁথা শিল্প। শেফালী বেগমের উঠানে বসেই এখন নকশি কাঁথা তৈরি করছেন 350 নারী। গড়ে প্রত্যেকে মাসে আয় করছেন 5-6 হাজার টাকা। জর্ডানে পাঠিয়ে সম্মিলিতভাবে মাসে আসছে আরো 45-50 হাজার টাকা। ডালকোর, চেনকোর, লাগুনিপাক, জোর, বেজোর, টোকরাই, মাকড়সা দিয়ে আমরা নকশি কাঁথা, বিভিন্ন মজার মজার নকশি কাঁথা তৈরি করি। বাইরে সেরকম ঘোরাঘুরি করার সময় দিয়ে লাভ নেই, সেই সময়টা আমরা নকশি কাঁথায় দিই। সংসারে ফাঁকে ফাঁকে আমি কাজ করে টাকা রোজগার করি। নিজের হাতে কাজ কাম করে যে টাকা পাই আমরা সেই টাকা বিভিন্ন খাতে লাগাই।
গ্রামীণ নারীদের কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে বিআরডিবি গাইবান্ধা শাখা। আমরা এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেডে নারীদেরকে আমরা প্রশিক্ষিত করেছি, এমব্রয়ডারি, সেলাই, ব্লক বাটিক, হাতের কাজ এবং অন্যান্য এগ্রিকালচার আছে, লাইফ স্টক আছে। এই কাজগুলো করার ফলে তারা যখন কাজে নিয়োজিত হয় তখন আমরা একটা খুব স্বল্প সার্ভিস চার্জ 5% তাদেরকে আমরা তহবিল সরবরাহ করি। শেফালি বেগমদের এই সাফল্যে খুশি আশপাশের গ্রামের মানুষও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার একুশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রার্থিতা বাতিল ও বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে 561 আপিল, হেফাজত বিএনপির কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছেন আওয়ামী লীগ, নির্বাচনের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, প্রযুক্তি শিক্ষায় নারীদের এগিয়ে আসার আহ্বান। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ, অসাধু ব্যবসায়ীদের দুষছেন ক্রেতারা। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।